আসসালামু আলাইকুম হেলথ পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের তিল বীজের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানাবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তিল বীজ আমাদের কাছে একটি অতি পরিচিত জিনিস খাবারের স্বাদ বাড়াতে এবং পিঠাপুলি তৈরিতে এই তিল বীজ ব্যবহৃত হয় তবে আপনি জানেন কি তিল বীজে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ তিলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে অনেক রকম রোগ থেকে রক্ষা করে এই বীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে তিল বীজ কাঁচা শুকনা বা ভাজা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় প্রতি গ্রাম তিল বীজে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন বি ওয়ান ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক সহ অনেক পুষ্টিগুণ এছাড়াও তিল বীজ যে সকল উপকারে আসে তা হল ডায়াবেটিস প্রতিরোধে তিল বীজ সাধারণত ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধের জন্য তিল বীজ অনেক উপকারী হার্টের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের হার্টের স্বাস্থ্য সুরক্ষার জন্য তিল বীজ খুবই উপকারী কারণ তিল বীজের মধ্যে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টকে ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ করতেও তিল বীজ জরুরি শ্বাসযন্ত্রের সুরক্ষার জন্য তিল বীজ উপকারে আসে চোখের স্বাস্থ্য সুরক্ষা করতে এছাড়াও হাড় শক্তিশালী করতে নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ইমিউন সিস্টেম বুস্ট করতে তিল বীজ কার্যকরী সকালে সালাদে কিংবা সন্ধ্যায় স্তুপের সাথে তিলের বীজ বা তিলের তেল ব্যবহার করে খাওয়া যায় বিকেলে তিলের সহযোগে সবজি খেতে পারে এতে স্বাদ বাড়লো পুষ্টিও বাড়লো তবে অতিরিক্ত তেল বীজ গ্রহণের ফলে অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে স্কিন র্যাশ এবং গর্ভবতীদের গর্ভপাত হতে পারে কোলন ক্যান্সার রোগ হতে পারে তাই সাবধানতা অবলম্বন করে এবং সঠিক নিয়ম অনুযায়ী তেল বীজ গ্রহণ করুন তো চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহুর্তে আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে এবং কাজে লাগবে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানিয়ে দিন কেমন হলো আজকের ভিডিওটি যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর অল নোটিফিকেশন অন রাখুন তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ